ভাই কত নিছে 4000 খাসি নাকি খাসি কয় কেজি বলছিল কয় কেজি বেশি কাছা করছিনা এতিম খানা দেন আর কি ও আচ্ছা এতিম খানা দিবেন আল্লাহর রাস্তায় দান করবেন মাশাআল্লাহ আল্লাহ আপনার এই দানকে কবুল করুক ভাই হাসিল কত নিছে 300 টাকা আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর হাটে এই হাটটি অবস্থিত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই মাদাইয়া থেকে প্রায় 3 থেকে 4 কিলো দক্ষিণে আজকে আপনাদেরকে হাট থেকে বিক্রি হওয়া কিছু গরুর দর দাম জানাবো অবশ্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা নিত্য নতুন হাটের বাস্তবমুখী চিত্র তুলে ধরার চেষ্টা করি তো আজকে কেমন দামে গরু কেনা বেচা হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন দর্শক একটি গরু আসবে কত নিচ্ছে এটা 57,000 মাংসের জন্য দর্শক 57,000 টাকা দিয়ে বিক্রি হলো এই গরুটি আপনি টাকা দেন ভাই 61,500 লালটা দর্শক 61,500 টাকা লালটা আপনাদেরকে আরো কিছু বিক্রি দেওয়া গরুর দরদাম জানাবো রসুলপুর হাট থেকে সবুজিন আমার সঙ্গে রাখবেন বাছুর কত নিছে ভাই 23,000 কি বকনা না সার বাচ্চা আচ্ছা আচ্ছা বকনা বাচ্চা দর্শক 23,000 টাকা বকনা বাচ্চা গাড়িতে করে নিয়ে যাচ্ছে আরো কিছু গরু আসছে আপনাকে দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম কত নিছে 52,000 হাসিনশাহ 52,000 দর্শক 52,000 টাকা বকনা বাছুরটি বেশ সুন্দর কালার আপনার টাকা দিছে ভাইয়া কত নিছে এটা ভাই বলতে পারতো না আচ্ছা বলতে পারতেছে না দর্শক আপনাদেরকে আরো কিছু বিক্রি দেওয়া করে দাম জানাবো ভাই কত নিছে দর্শক 41,000 টাকা সার বাচ্চা দেশি সার বাচ্চা 41,000 টাকা দিয়ে কয় করলেন দাম চাইছিল কত 52,000 দাম চাইছে না 41,000 টাকা দিয়ে কয় করলো দর্শক আরো কিছু গরু আসতেছে আপনাকে দাম জানাবো দেখি কেমন দাম ওনারা গরু গুলো কয় করলেন এ ভাই কত নিছে ভাই 51,000 দাম চাইছিল কত 60,000 চাইছে 51,000 টাকা দিয়ে নিলেন বকনা বাচ্চা দর্শক দাম চাইছে 60,000 51,000 টাকা দিয়ে কয় করলেন আমরা আরো কিছু বিক্রি দেওয়া গরু দরদাম জানাবো কত নিছে ভাই কত 50 দর্শক 50,000 টাকা এই গরুটি মাংসের জন্য কয় করলেন আর কিছু গরু আসতেছে এগুলো মেবি কত নিছে মুরব্বি 50 দর্শক এটা 50,000 টাকা এটা কত 60 আপনি টাকা দাও ভাই 65 ভাই কত নিছে এটা ভাই কত নিছে ভাই দাম 55,000 হাসিল কত অর্ডার 320 টাকা দর্শক 55,000 টাকা করো 320 টাকা হাসিল আমরা আছি রসুলপুর হাটে চান্দিনা অবস্থিত এবং কি আরো অনেক গরু বিক্রি হচ্ছে ভাই কত নিছে ভাই 45,000 দর্শক 45,000 টাকা বিক্রি হলো এই গরুটি এগুলো সম্ভবত ব্যাপারীরা কয় করছে কয়টা তিনটা 1,67,000 দর্শক এই তিনটি গরু 1,67,000 টাকা আমরা আপনাদেরকে বিক্রি দেবো আরো কিছু গরুর দর দাম জানাবো রসুলপুর হাট থেকে দর্শক আরো কিছু গরু আসতেছে ভাই কত নিছে এটা 56,000 আপনি টাকা তো 70,000 দর্শক এটা 70,000 বেশ লাল দেখা যাচ্ছে হলুদের মধ্যে লাল আর একটি গরু দর্শক আরো একটি গরু আসছে এটা দাম জানবো কত নিছে চাচা 85 দর্শক 85,000 টাকা বিক্রি হলো এই গরুটি বেশ সুন্দর কালার বাজারে বেশিরভাগ গরুই কিন্তু কালারফুল লাল দেখা যাচ্ছে আমরা দেখবো আরো আজকে কেমন দামে গরুগুলো বিক্রি হয় রসুলপুর হাট থেকে দর্শক আরেকটি গরু আসছে ভাই কত নিছে ওরা আর গরু 45 দর্শক 45,000 টাকা নিলে গরুটি রসুলপুর হাট থেকে মাংসের জন্য একটি গরু ক্রয় করলেন বেশ সুন্দর আপনার টাকা তো ভাই কত জোড়া 1,00,000 দর্শক এই সার বাচ্চা আর এটা 1,00,000 টাকা আপনি টাকা তো কত 35,000 বকনা দর্শক বকনা বাছুর 35,000 টাকা সাদাটা আমরা আপনাদেরকে আরো কিছু বিক্রি দেওয়া গরুর দরদাম জানাবো রসুলপুর হাটে রসুলপুর হাটটি প্রতি সপ্তাহে বুধবার বসে থাকে এবং হাটে প্রচুর বেচা কিনা দেখা যাচ্ছে আমরা আজকে দেখবো কেমন দামে গরু বেচা কিনা হচ্ছে এই হাট থেকে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন দর্শক আরো একটি গরু আসতেছে আমরা দাম জানবো ভাই কত নিছে আচ্ছা মালিক পিছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা দাম জানার চেষ্টা দুটো কত আপনার জোড়া কত নিছে 135 হাসিল কত নিছে 600 দর্শক এই জোড়া 1,35,000 টাকা হাসিল মাত্র 600 টাকা আমরা আছি রসুলপুর হাটে বেশ বেচা বিক্রি হচ্ছে কিন্তু গরুর
দশক আর একটি গরু আসছে আমি দাম জানবো কত রইছে ভাই 45000 হাসিল কত হাসিল 300 টাকা 300 টাকা দাম হাসিল কত ভাই 45 দাম হাসিল কত দাম 60000 না দশক 60000 টাকা দাম চাইছে 45000 টাকা দিয়ে কয় করলে নেই বকনা বাচ্চাটি বেশ সুন্দর কালার দশক আর একটি গরু আসছে আমরা দাম জানবো কেমন দাম কত রইছে চাচা 48 দাম কত চাইছিল35000 কালো সার বাচ্চাটা দেশি সার বাচ্চা আজকে কিন্তু ভালোই বেচা কিনা হচ্ছে রসুলপুর হাটে আর অনেক গরু আসছে সবজি আমাদের সঙ্গে থাকবেন আমরা দাম জানার চেষ্টা করব বিক্রিত হওয়া গরুর দর দাম রসুলপুর হাট থেকে ভাই কত নিছে ভাই 60000 দশক 60000 টাকা দিয়ে কয় করলো এই গরুটি মাংসের জন্য মেবি আপনারটা কত নিছে ভাই 43 দাম কত চাইছিল রসুলপুর হাটে আপনাদেরকে আরো কিছু বিক্রি দেওয়া করে দরদাম জানাবো ভাই কত নিছে 55 বকনা বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা দর্শক সার বাচ্চা আপনার কত ভাই আচ্ছা আচ্ছা আপনার না দর্শক আমরা দেখবো আজকে কেমন দামে গরু বেচা কিনা হয় আরো কিছু গরুর দরদাম জানাবো রসুলপুর হাট থেকে ও কাহা মাছ কত নিছে মাছ কত নিছে 460 টাকা আর গরু কত নিছে 46000 দাম কত চাইছিল দাম চাইছে 550 দাম চাইছে না হাসিল কত দিয়েছেন 300 টাকা না দর্শক 46000 টাকা বেশ সুন্দর কালার দেখা যাচ্ছে আমরা দেখবো আরেকজন ছোট ভাই গরু নিয়েছে ভাই কত নিছে 40 না 40000 টাকা আপনারটা কত এটাও 40 দর্শক এটাও 40000 40000 টাকা এটো আমরা আপনাদেরকে কিছু দর দাম জানাবো আরো কিছু দেখি কেমন দামে গরু বেচা কিনা হয় আজকে কিন্তু বেশ ভাই এগুলো কি নিছেন কত নিছে 50 টাকা না আধা কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা আরো কিছু গরু দর দাম জানবো ভাই কত নিছে 80000 দাম কত চাইছিল 80 আরে ভাই তোমার টাকা তো ধরে রাখতে পারতেছেন ধরে রাখতেছে শুধু আপনার টাকা তো মুরব্বী 63000 দশক 63000 টাকা দিয়ে কিনে নিলেন এই গরুর 63000 টাকা আমরা আছি রসুলপুর হাটে আমরা দেখবো কেমন দামে গরু ভাই কত 70000 দশক 70000 টাকা বিক্রি হলো আপনার টাকা তো ভাই আচ্ছা আচ্ছা দর্শক আরো কিছু গরু আসছে আমরা দাম জানানোর চেষ্টা করবো কেমন দাম বিক্রি হচ্ছে ভাই কত নিছে 50 সার বাচ্চা দশক 50000 টাকা সার আপনার টাকা তো মুরব্বী 56000 দশক এটা 56000 অনেক গরু বেচা কিনা হচ্ছে কিন্তু আজকে রসুলপুর হাটে আমরা আপনাদেরকে দেখা যাক আরো কিছু গরু দরদাম জানানো যায় কিনা দশক আরো একটি গরু আসতেছে আচ্ছা দাম কত নিছে 45 হাসিল কত নিছে হাসিল নিছে 300 দাম কত চাইছিল গরুর 60000 না 45 দিয়ে নিলেন দশক 45000 টাকা এই গরুটি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা রসুলপুর হাটে আপনাদেরকে আরো কিছু বিক্রি হওয়া করে দরদাম জানাবো দর্শক আমরা একটি ছাগল দেখতে পাচ্ছি আসতেছে এই ছাগলের দরদাম জানার চেষ্টা করবো কত টাকা নিয়েছে ভাই কত নিছে 4500 খাসি নাকি কয় কেজি বলছিল ও আচ্ছা এতিমখানা দেবেন আল্লাহর রাস্তা দান করবেন মাশাল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুক ভাই হাসিল কত নিছে 300 টাকা আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন দর্শক আপনাদেরকে কুমিল্লা জেলার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর হাট থেকে বিক্রিত হওয়া গরুর দরদাম জানালাম সবাই অবশ্যই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম।